সরাসরি যুক্ত বেলডাঙ্গার বাসিন্দা ইসরোর বিজ্ঞানী তুষারকান্তি দাসের বাড়িতে শুভেচ্ছা বার্তা দিতে আজ সকালে বেলডাঙ্গার বাড়িতে পৌঁছায় বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সহসভাধিপতি আতিবুর রহমান। পরিবারের হাতে ফুলের তোড়া দেওয়া হয় বেলডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে, এছাড়াও পরিবারকে মিষ্টিমুখ করানো হয়। খুবই আনন্দিত এবং সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার লোকও সবাই আনন্দিত এবং গোটা ভারত মুর্শিদাবাদবাসী তথা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষ সকলেই আনন্দিত। আইএসআরওতে মানে ইসরো যেটা বলছি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে অংশ যোগদান করেছে 2005 সালের মার্চ মাসে। আগেও মানে ওই উচ্চ মাধ্যমিক পাশ করার পর ম্যাথে অনার্স নিয়ে পড়াশোনা করেছে, তারপর মানে ইন্টিগ্রেটেড এমএসসি করেছে খড়গপুর আইআইটি থেকে। খড়গপুর আইআইটি পড়ার সাথে সাথেই গেট পরীক্ষা দিয়ে ও ইন্ডিয়ান স্কুল অফ মাইন্ডস থেকে কম্পিউটার সায়েন্সের ওপর এমটেক করে। তারপরে কয়েকদিন মাস কয়েক চাকরি করেছিল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে চেন্নাইয়ের একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতো। ওই কোম্পানির কাজ করতে করতে ও পরীক্ষা দেয় ইসরো সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার পদে, দিয়ে মার্চ মাসে 2005-এর মার্চ মাসে যোগদান করে। তারপর তো কাজ করতে শুরু করে, খুব গর্বের বিষয় এবং শুধু আমাদের বলবো না বেলডাঙ্গাবাসী সকলের গর্ব, যে কারণে চেয়ারম্যান সাহেবরা এসেছিলেন, আমাদের আতিবুর সাহেব এসেছিলেন, আরও মানে যারা কাউন্সিলর আছেন তারাও এসেছেন। মানে এই গর্বটা সবাই মিলে সমানভাবে ভাগ করে আনন্দ নিচ্ছেন এবং এটাই স্বাভাবিক, সবাই মানে মানে সবাই এটাকে একটা মানে খুব গর্বের সঙ্গে নিচ্ছেন। এই আনন্দের উচ্ছ্বাস ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কারণ কালকে যখন চন্দ্রযান তিনের সফলতার খবর আমরা পেলাম এবং সত্যি তা লাইভ দেখানো হচ্ছিল, আমরা তা দেখছিলাম, তা ভারতের কোনো সফলতার জন্য প্রথমে ভারতবাসী হিসেবে তো আমরা ভীষণভাবে গর্ববোধ করি এবং তারপর যখন আমরা এটা জানতে পারলাম যে আমাদের বেলডাঙ্গারই 2 নম্বর ওয়ার্ডের একটি মানুষও সেখানে সেই বৈজ্ঞানিক টিমে ছিলেন, তখন সেই আনন্দ আর তার যে গর্ববোধ সে কথা ভাষায় সত্যি প্রকাশ করা সম্ভব নয়। আমরা এখানে এসে প্রথমেই যে মানুষটা আমাদের এত গর্বের কারণ তার সাথে দূরাভাষে যোগাযোগ হয়েছে, তার সাথে আমার কথা হয়েছে, ওনাকে আমার শুভেচ্ছা বার্তা এবং আমাদের গর্বের কথা আমরা অবশ্যই জানিয়েছি এবং তারপরেও ভিডিও কলে ওনার পরিবারের সাথেও যোগাযোগ হয়েছে। এখানে এসে বাড়িতে দেখলাম ওনার দাদা বৌদি আছে। তো আজকে আমাদের বেলডাঙ্গার জন্য সত্যি অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন, আমরা গর্বিত আনন্দিত হয়ে আজকে আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে দেখা করতে এলাম এবং আমরা এই আনন্দ উপভোগ করছি ওনার ফ্যামিলির সঙ্গে এবং ওনার চন্দ্রযানের যিনি গিয়েছেন তার মায়ের সঙ্গে এবং তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি খুব আনন্দিত, আমরাও আনন্দিত।